দিন কাটছে যশোরের নওয়াপাড়ায় রেলের জমিতে বসবাসকারী 20 সহস্রাধিক ছিন্নমূল মানুষের। তবে পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদের দাবি তাদের। অসহায় এসব মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এদিকে কর্তৃপক্ষ বলছেন, রেলের উন্নয়ন ও সম্প্রসারণের জন্যই এ উচ্ছেদ কার্যক্রম। যশোর প্রতিনিধি মোহাম্মদ রোকনুজ্জামান রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। যশোরের অভয়নগর উপজেলার শিল্পনগরী নওয়াপাড়ায় রেল লাইন ডাবল করার জন্য 4 সহস্রাধিক ছিন্নমূল পরিবারের 20 হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। কিন্তু ভূমিহীন এসব পরিবার বিকল্প জায়গার অভাবে নির্ধারিত সময়ের মধ্যে সরতে পারেনি। এ অবস্থায় গত 17 ফেব্রুয়ারি থেকে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে। কিন্তু উচ্ছেদের আগে রোহিঙ্গাদের মতো পুনর্বাসনের দাবিতে আন্দোলন শুরু করে এসব বস্তিবাসী। বাংলাদেশে যদি রোহিঙ্গাদের জায়গা দিতে পারে সরকার, আমরা বাঙালি হয়ে কেন আমরা মাথা গোঁজা ঠাঁই পাব না? আমাদের হঠাৎ করে এসে আমাদের ঘর দরজা ভাঙচুর করে আমাদের এখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। আমাদের বসত বাড়ি যাতে না ভাঙে, তাই আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন, এতটুকু অনুরোধ তার কাছে, আমাদের থাকার জন্য একটু পুনর্বাসন আমরা চাই। রেললাইনের বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিরা মধ্যস্থতা করায় আপাতত অভিযান বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। বর্তমান সরকার রেলের উন্নয়নের জন্য অনেক হাতে নিছে আর কি, কর্মযজ্ঞ শুরু করছে। এর অংশ হিসাবে এখানে ডবল লাইন হবে। এখানে ডবল লাইন হলে এমনি আপনার বস্তি থাক দোকান থাক, এটা উচ্ছেদ করাই লাগবে। এদিকে পুনর্বাসনের ব্যবস্থা না করে জোরপূর্বক উচ্ছেদ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বস্তির নেতারা। আমরা গরিব, আমরা কোনো থাকার জায়গা নাই। অবশ্যই আমরা যদি এরপর যদি উচ্ছেদ অভিযান চলে, রাজপথ রেলপথ আমরা অবরোধ করতে বাধ্য হব। তবে রেল কর্তৃপক্ষ বলছেন, রেল লাইন সম্প্রসারণের জন্য অবৈধ দখলদারদের সরকারই উচ্ছেদের নির্দেশ দিয়েছে, তাই শিগগিরই দ্বিতীয় দফা অভিযান শুরু করা হবে। এরা অনেকের বন্দোবস্ত নিয়ে আসে, অনেকের বন্দোবস্ত নিয়ে নেই। আমরা ডিসি সাহেবকে বলছি যে আপনি আমাদেরকে জমি দেন, আমরা এদেরকে পৌরসভা থেকে এদেরকে একটা চালা করে দিয়ে থাকার মতো অবস্থা করে দিই, আমরা করে দিই। এভাবে আমরা ডিসি সাহেবকে একটা প্রস্তাবনা আমরা প্রস্তাব দিছি আর কি। মানবিক দিক বিবেচনা করে উচ্ছেদের আগে দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাসকারী এসব ছিন্নমূল পরিবারের পুনর্বাসনে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে নওয়াপাড়ার সর্বস্তরের মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক।